ডিপি ডাবল পোলার সার্কিট ব্রেকার এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এখানে আমাদের একটা লাইক সিঙ্গেল যে মেইন সুইচ কি বলে এসডিবি বুটগুলো আছে অথবা ডিবি বুটগুলো আছে, এই ডিবি একটা থাকবে এখানে, আর ডিবির এই পয়েন্ট থেকে আমাদের এই লোডে চলে যাবে, ঠিক ডিবির মেইন সুইচের বা সার্কিট ব্রেকার এই পয়েন্ট থেকে এদিকে চলে আসবে, আর একটা আর্থিং সরাসরি চলে যাবে এখানে কোথাও কানেকশন হবে না আইসা মোটর বডিতে। দেন এই তারগুলো বের হবে এদিক দিয়ে, কয়টা তার বের হবে, তিনটা তার, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। এই তিনটা তারের সাইজ কত হবে, কত আরএম এর, নরমালি এটা ডিপেন্ড করবে লোডের উপর, লোড যদি বড় হয় তাহলে বেশি আরএম এর হবে, 4 আরএম, 6 আরএম, 8 আরএম। আর সিম্পলি আপনাদের অ্যাসেসমেন্টের জন্য অর্থাৎ লেভেল 2 পরীক্ষার জন্য যেটা দিতে হবে এখানে হচ্ছে 2.5 আরএম এর কেবল ইউজ করতে হবে, এখানে 2.5 আরএম এর কেবল ইউজ করলে হবে। দেন এই পর্যন্ত আমরা তারটা এনে বের করে রাখবো, যতটুকু তার আছে আমাদের সবগুলো তার এখানে এনে জাস্ট বের করে রাখবো, এখান থেকে তার কাজ শেষ করি। তারপর আমরা লক্ষ্য করবো এখানে হচ্ছে সুইচ বোর্ড, এইটা একটা স্যাম্পল বা একটা এক্সাম্পল স্বরূপ থাকবে, এটা একটা লোড, যে লোডটা কি থাকবে, একটা বাল্ব, একটা ল্যাম্প থাকবে, এই ল্যাম্পের একটা পয়েন্ট করা থাকবে এখানে কি, তাহলে একটা ফেজ, একটা নিউট্রাল, একটা ফেজ, একটা নিউট্রাল কোথায় আসবে, তখন এই পয়েন্টটা থেকে এখানে, নট সুইচ বোর্ড থেকে এখানে যাবে, আগে আমরা পয়েন্ট থেকে সুইচ বোর্ডে নিয়ে আসবো, সুইচ বোর্ডে এনে আমাদের সুইচের সাথে কানেকশন করে দেন বাকি লাইনটা আমরা দিকে নিয়ে আসবো। অর্থাৎ এটা কোনটা, এই যে ফিউজ থাকবে এখানে, এই ফিউজ থেকে এখানে চলে আসবে, এখান থেকে চলে যাবে, অর্থাৎ আমরা সুইচ বোর্ড থেকে তারপর এখানে আসবে, তাহলে এই পর্যন্ত আমাদের তার বের হবে কয়টা, মোট 5টা তার, কারণ এখান থেকে 2টা তার, এখান থেকে 3টা তার, ফেজ নিউট্রাল আসছে আর এখানে ফেজ নিউট্রাল শুধু। সো তাহলে আমাদের এই পাইপের ভিতরে থাকতেছে মোট 5টা কেবল, 5টা কেবলের মধ্যে সুইচ বোর্ড থেকে যে কেবলটা আসবে এটা 2.5 আরএম এর কেবল, কেননা সুইচ বোর্ড পর্যন্ত 2.5 আরএম, এসডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত কানেকশন হবে 2.5 আরএম, আর সুইচ বোর্ড থেকে লোডে কানেকশন হবে 1.5 আরএম এর কেবল। আচ্ছা এইগুলাতে এনে আমরা এখানে কোনটা কোন তারের সাথে কোনো কিছু জয়েন নাই, সংযোগ নাই, এক্সট্রা কোনো জোড়া হবে না, জাস্ট খালি লাইন পাইপলাইন দুই দিকে গেছে, এখান থেকে এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, তার এখন একই পাইপ দিয়ে এদিকে ঢুকবে, এই জন্য থেকে আমরা এই 5টা তার এখানে চলে আসবে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা তার ঢুকবে হচ্ছে এখন এসডিবি, এসডিবি তে কি থাকে, এসডিবি তে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এসডিবি তে কি থাকে, এখানে শুধু খালি সার্কিট ব্রেকার গুলো থাকবে, যতগুলো সার্কিট ব্রেকার দরকার, সিঙ্গেল পোলার সার্কিট ব্রেকার যতগুলো দরকার ততগুলো সার্কিট ব্রেকার থাকবে। তাহলে আমাদের এখানে কতগুলো সার্কিট ব্রেকার দরকার, যতটা সার্কিট আছে, ধরুন এখানকার জন্য একটা সার্কিট দরকার, তাহলে এখানের জন্য একটা সার্কিট ব্রেকার আমরা কানেকশন করব সুইচ বোর্ডের জন্য, আর একটা সার্কিট ব্রেকার আমরা কানেকশন করবো কিন্তু কোথায়, মোটরের জন্য, জাস্ট মোটরের জন্য একটা সার্কিট ব্রেকার, সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশন করে দিলাম। যদি আমাদের ডিজাইনে দেয়া থাকে যে এখানে একটা ডিপি হবে, অর্থাৎ টুটালটার জন্য একটা মেন সার্কিট ব্রেকার থাকবে এটার পরে এখানে, ওকে ডান, আর যদি না থাকে তাহলে দুটাই, এটা ডিপেন্ড করবো অবশ্যই আমাদের ডিজাইনে কখন কি আসে আমাদের প্রশ্নের মধ্যে, যদি এখানে সার্কিট ব্রেকার অনেকগুলো থাকে তাহলে আমরা অনেকগুলো দিব, এইভাবে আমরা করতে পারবো, মূল কাজটা এখান থেকে করবো। আচ্ছা এখন আসেন, এখানে আমাদের দুইটাই আছে, কত আরএম এখান থেকে আসছে 2.5 আরএম, এখান থেকে 2.5 আরএম, তাহলে আমাদের এখানে কাজটা করে ফেলতে হবে, আমাদের ওয়ারিং এর কাজ শেষ, যদি ওয়ারিং এর কাজ হয় তাহলে নিউট্রাল গুলো আমাদের নিউট্রাল বারে কানেকশন করে ফেলবো, সবগুলো নিউট্রাল একত্র এনে এখানে কানেকশন করবো, বাস এই নিউট্রাল আর এই নিউট্রাল, ঠিক আর্থিং এর জন্য এখানে একটা আর্থিং প্লেট থাকবে, আর্থিং আমাদের জন্য আর্থিং যে আর একটা থাকবে, আমরা এখানে আর্থিংটা কানেকশন করবো, শুধু খালি ফেজ গুলো কানেকশন করবো আমরা হচ্ছে যে সার্কিট ব্রেকারের সাথে এসডিবি তে। ওকে গাইজ এখন দেখো আমরা কি করতে পারি, এই মেইন সুইচ এটাকে বলা হচ্ছে মেইন সুইচ, এখন মেইন সুইচটা হতে পারে আপনারা ডাবল পোলের ডিপি এমসিবি ও দিতে পারে, এই মেইন সুইচটা অনেকে ডিপি এমসিবি দিতে পারে, যদি ডিজাইনের ডিপি এমসি থাকে এমসি, আর যদি মেইন সুইচ লাগা থাকে তখন আপনাদেরকে অ্যাসেসমেন্ট সেন্টারে যে মেটেরিয়ালস গুলো দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে, আপনাদেরকে যদি মেইন সুইচ দেয় তাহলে মেইন সুইচ ইউজ করবেন, আর যদি যে ডাবল পোলার সার্কিট ব্রেকার দিছে অ্যাজ এ মেইন সুইচ হিসেবে মিনিয়েচার সার্কিট ব্রেকার, তাহলে আপনার মেইন ডাবল পোলার সার্কিট ব্রেকার ইউজ করবেন, তবে এটা পারমিশনটা নিয়ে নেবেন নিজের অ্যাটিটিউডকে ভালো অ্যাটিটিউড দেখানোর জন্য, আপনি পারমিশনটা নিয়ে নেবেন অ্যাসেসরের কাছ থেকে, স্যার আমাদের প্রশ্নের মধ্যে তো দেওয়া আছে হচ্ছে মেইন সুইচ, তো আমরা কি মেইন সুইচ হিসেবে আমরা ডাবল পোলার সার্কিট ব্রেকার ইউজ করতে পারি, আমাদের শুধু ডাবল পোলার সার্কিট ব্রেকার আছে বর্তমানে মেইন সুইচ দেওয়া হয়নি, যদি বলে যে হ্যাঁ ওকে আপনারা ইউজ করতে পারেন মেইন সুইচ হিসেবে এটা, তখন আপনারা এটা ইউজ করবেন, আপনার অ্যাটিটিউডটা ভালো দেখানোর জন্য আপনি কি করবেন অ্যাসেসরের কাছ থেকে এটা পারমিশনটা নিয়ে তারপর কানেকশনটা করবেন।
সো আমাদের এইখান থেকে চলে আসবে অর্থাৎ এসডিভি থেকে তারপরে লাইন পাইপ দিয়ে চলে আসবে আমাদের মেইন সুইচের মধ্যে মেইন সুইচের মধ্যে লাইন আসবে কয়টা মেইন সুইচের মধ্যে লাইন থাকবে মাত্র দুইটা দুইটা একটা ফেজ এখান থেকে যাবে মাত্র দুইটা লাইন একটা ফেজ এবং একটা নিউট্রাল আর এই যে আর্থিং যেটা এই আর্থিংটা আমরা সরাসরি মাটির নিচে দিয়ে দিতে পারি এখান থেকে আমরা মাটির নিচে দিয়ে দেবো আর কোনো দরকার নেই তাহলে এখানে আমরা কত আর একটা জিনিস আমরা লক্ষ্য করবো যেখানে কত আর ইউজ করবো সেটা ডিপেন্ড করছে যে আমার এই যে লোড এর যে ডিস্ট্রিবিউশন পয়েন্টের মধ্যে কত আর ইউজ করছে তাহলে আমরা দুইটা ইউজ করতেছি 2.5 2.5 তাহলে আমার দুইটা মিটে আলটিমেটলি 5 আর এর মত তাহলে আমরা সর্বোচ্চ এখানে কি করতে ইউজ করতে পারি 6 আর এর কেবল অথবা 4.00 আর এর কেবল আমরা এখানে ইউজ করতে পারি আমরা 4.00 আর এর কেবল ইউজ করব ডান যদি আমরা 6 আর এর কেবল ইউজ করি ডান তবে 6 আর এর কেবল লাই আমরা সবসময় প্রায়োরিটি দিব কারণ এখন আমরা কানেকশন করছি এই উদ্দেশ্যে যে এই লোডগুলো চলবে ইন ফিউচারে তো আমার এই এসডিভি থেকে লোড বাড়তেও পারে এই জন্য কি করব আমরা 6 আর এর কেবলটা এখানে ইউজ করব কোথায় মেইন লাইন যেটা অর্থাৎ এসডিভি টু মেইন সুইচ পর্যন্ত যে লাইনটা আছে এটা 6 আর এর কেবল ইউজ করব তো এইটাতে আমরা কি করব ফেজ টু কে যাবে এই পয়েন্টটা নিউট্রাল টু কে যাবে এই পয়েন্টটা মেইন সুইচের দুই পয়েন্টে যেটা আর এখান থেকে চলে আসবে একদম সরাসরি আমাদের মিটার পয়েন্টে তো মিটার পয়েন্টে কত কত আর এর তার ইউজ করব অবশ্যই আমরা রুমের জন্য কোনো ভাবে যদি কম না হয় অবশ্যই আমরা বেশি ইউজ করার চেষ্টা করব যেহেতু এখানে আমরা 6 আর ইউজ করছি এই এসডিভি জন্য তাহলে আমাদের মেইন লাইন যেটা মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত যে লাইনটা এটা যেন আমাদের অবশ্যই 8 আর এর হয় সেটা লক্ষ্য করতে হবে মিনিমাম তো 6 আর এম দেওয়াই লাগবে কারণ একটাও যদি চলে তাহলে সাথে 6 এর কম দেওয়া যাবে না কারণ আমার ডিস্ট্রিবিউশন লাইনে যে পরিমাণ কেবল যত আর এর থাকবে আমার ইনপুট লাইনে ঠিক একই আর এর কেবল থাকতে অথবা তার বেশি থাকাটাই সেও অনেক ভালো তাই এই জন্য হচ্ছে আমাদের উচিত হবে সিলেক্টেড এর জন্য যে আমরা এখানে 8 আর এম অথবা 6 আর এম ইউজ করব আমি 6 আর এম কম ইউজ করব না যদি এখানে 4 আর এম ইউজ করতাম তাহলে আমরা এখানে 6 আর এম 4 আর এম ইউজ করতে পারতাম সো এইটা হচ্ছে আমাদের মেইন মেইন লাইন যেটাকে বলা হয় মেইন লাইন মেইন সুইচের জন্য যে লাইনটা একটা মেইন লাইন আর আমাদের এই সর্বশেষ পয়েন্টটা আমরা কখনোই ভুল করে আমরা এখানে আগে কানেকশন করব না সব কানেকশন করে আসার পর আমরা প্রসেসিং এ মিটারের কানেকশন এটাকে লাইন দেব এই লাইনটাকে বলা হয় সার্ভিস লাইন সার্ভিস লাইন অবশ্যই আপনাদেরকে প্রশ্ন করবে যে এই লাইনটার নাম কি সার্ভিস লাইন এটা কোথা থেকে আসছে পুল থেকে অর্থাৎ খুঁটি থেকে বা খাম্বা থেকে মিটারের যে লাইনটা আসছে এটাকে বলা হয় সার্ভিস লাইন বা সার্ভিস ওয়্যার ওকে সো এটা কত আর হবে যেহেতু এটা 10 আর মানে 8 আর তাহলে এটা অবশ্যই হয় মানে সাধারণত যখন পলি বিদ্যুৎ বা ডেস্কো বা পিডিবি থেকে যে লাইনটা দেয় ওরা সাধারণত 10 আর এর তারই ব্যবহার করে 10 আর এর নিচে ওরা সার্ভিস লাইন ইউজ করে